বাইরে অঝরে বৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে বাজির শব্দে মনটা কেমন যেন রোমাঞ্চিত হয়ে উঠছে। বিদ্যুতের ঝলকানিতে বিদায় নিচ্ছে অন্ধকার। বেশ উপভোগ্য আবহাওয়া, কিন্তু গ্রামের মানুষের চিন্তায় এসব কিছুই আর ভালো লাগছে না। আমি আর রতন এই নিয়েই আলোচনায় মত্ত। এইভাবে তো আর হাতে হাত ধরে বসে থাকা যায় না, প্রায় প্রতিদিনই তো কেউ না কেউ ছিনতাই বাজদের খপ্পরে পড়ছে, আর কতদিন এসব চলবে? হ্যাঁ রে ভাই, পুলিশও তো এর কোনো সুরাহা করতে পারছে না, এখন যা করার আমাদেরকেই করতে হবে। এখন কালুদার বিলাসদার ওপরই ভরসা। গত এক মাস ধরে আমাদের চণ্ডীপুর গ্রামে ছিনতাইবাজদের রমরমা চলছে। বিভিন্ন জায়গায় দিনে রাতে মুখে কাপড় চাপা দিয়ে মানুষকে লুট করছে। তার সাথে কম বেশি জখমও কাউকে কাউকে হতে হয়েছে। তাই কাল আমরা গ্রামের কয়েকজন লোক এই বিষয় নিয়ে একটা আলোচনা সভা করি। ভাবা যায়, ছিনতাইবাজদের দল আমাদের গ্রামে একেবারে দাপিয়ে বেড়াচ্ছে, আর কেউ কিচ্ছু করতে পারছে না। করতে তো কিছু একটা হবেই, দরকার হলে লুকিয়ে পাহারায় থাকতে হবে। বলো কি, তারপর ওই দুষ্কৃতীদের হাতে নিজের প্রাণ খোয়াবো নাকি? শুনেছি ওদের হাতে ছোড়া পিস্তল সবই আছে। ওরে বাবা, কি সাংঘাতিক! উফ বাবা যাই। তাই বলে আমরা ভিতুর মতো চুপ করে বসে থাকবো? বিলাসদা, তোমার তো নাকি শুনেছি পুলিশ হওয়ার খুব শখ ছিল, তা লেগে পড়ো না তদন্তে, আমরাও তোমার সাথে আছি। একদম, এই চিন্তায় বাজরা ঠিকই ধরা পড়বে। যতদূর মনে হচ্ছে ওরা আমাদের গ্রামেরই কেউ। তাই নাকি? তা তোমার এমন কেন মনে হলো বাবা? গ্রামের বাইরে তো পুলিশের পাহারা, কোথায় পালাবে ওরা? তাছাড়া ওরা চুরি করে যত দ্রুত গায়েব হয়ে যাচ্ছে, তাতে মনে হচ্ছে ওরা চুরি করার পর ফেস বদলে ফেলছে। একদম ঠিক, আমি আজ থেকেই তদন্ত করব, দরকার হলে তোদের ডেকে পাঠাবো, ওই চোরের দল ধরা পড়বেই। বৃষ্টি এখনো চলছে। আমার স্ত্রী পরমা আমাদের দুজনকে চা দিয়েছে। চায়ের কাপে সবে চুমুক দিয়েছি এমন সময় দরজায় ধাক্কা। পরমা গিয়ে দরজা খুলল। ও বৌদি, চন্দনদা কোথায়? আরে আরে, এই তো আমি, আয় এদিকে আয়। ও, তোমরা দুজনেই আছো দেখছি। একটা খারাপ খবর আছে চন্দনদা। কি বলিস রে, কি হয়েছে? বিলাসদা আর নেই, তাকে ওই ছিনতাই বাজরা খুন করেছে। বলিস কি? আমরা লাশটাকে ওনার ঘরে এনেছি, ওনার নিজের বলতে তো আর কেউ নেই। দেহ সৎকারের কাজ তো সব আমাদেরকেই দায়িত্ব নিয়ে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলো সবাই। সে তো নিশ্চয়ই, চলো সবাই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। বৃষ্টি একটু কমেছে, আমরা বেরিয়ে পড়লাম। মনটা খুবই ভারাক্রান্ত হয়ে গেছে। তদন্ত করতে গিয়ে সত্যিই বিলাসদা মারা পড়ল? গ্রামের একজন বিচক্ষণ লোক এইভাবে আমাদের ছেড়ে চলে গেল?
চলতে চলতে কারো মুখে কোনো কথা নেই, সবাই গম্ভীর শোকাহত। বিলাসদার বাড়ি পৌঁছে দেখি অনেকেই জড়ো হয়েছে, কালুদাও এসেছে। আমি কালুদার কাছে গিয়ে বললাম, এসব কি হচ্ছে কালুদা? এই গ্রাম ছেড়ে তো মনে হচ্ছে এবার চলে যেতে হবে। ছিনতাইকারীদের উচিত শিক্ষা দিতে হবে, বড্ড বার বেড়েছে ওরা, ভাবা যায়। পুলিশে খবর দেয়া হয়েছিল? হ্যাঁ, ওরা এসে দেখে গেছে। এখন চলো, যা হওয়ার হয়েছে মরা পোড়ানোর ব্যবস্থা করো। আমি আর রানা ব্যবস্থা করছি। হ্যাঁ হ্যাঁ, চলো রতনদা, চলো। বৃষ্টি কমেছে বটে, কিন্তু আকাশে এখনো যথেষ্ট মেঘ। কিছুক্ষণের মধ্যেই সব জোগাড় হয়ে গেল। আমি, রতন, কালুদা আর রানা মড়ায় কাঁধ দিলাম। আরো দুজন পেছনে কুড়ুল ও হ্যারিকে নিয়ে চলেছে। বলো রে, বলো রে, বলো হরি, বলো রে, বলো রে, বলো হরি, হরিপুর বলতে বলতে আমরা এগিয়ে চলেছি শ্মশানের দিকে। মেঘের অবস্থা ভালো নয়, তাই তাড়াতাড়ি কাজ সারতে হবে। শ্মশানে পৌঁছে মরা একটা গাছের নিচে রাখা হলো। এবার আমরা কাঠ কাটার জন্য ব্যবস্থা করব, এমন সময় মেঘের গর্জন, সাথে সাথে প্রবল বৃষ্টি শুরু হলো। আমরা তাড়াতাড়ি সামনের চালা ঘরে গিয়ে আশ্রয় নিলাম। আরে, মরা যে ওখানেই পড়ে রইল। থাক থাক, গাছের নিচে আছে, বেশি ভিজবে না। এখন আর কে মরা আনতে যাবে? যা বৃষ্টি, ভাবা যায়। এদিকে বৃষ্টির বেগ যেন ক্রমে ক্রমে বাড়ছে, তার সাথে ঝোড়ো হাওয়াও বইতে শুরু হলো। কালুদা, কি হবে গো এবার? এই বৃষ্টি যদি না থামে? কে থামবে? না থেমে যাবে কোথায়? না থামলে অন্য কিছু একটা ব্যবস্থা করতে হবে। এখন কিছুক্ষণ অপেক্ষা করা ছাড়া উপায় নেই। বিলাসদার খুনের বদলা আমরা নেবই। আমাদের কথাবার্তা চলতে লাগলো। ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে বাজির শব্দ কানে তালা ধরাচ্ছে। এই নির্জন শ্মশানে বসে এই আবহাওয়ার অভিজ্ঞতাটা বেশ ভয়াবহ। এমন সময় রানা সবাইকে থামিয়ে দিয়ে বলল, রতনদা, মরাটা একটু নড়লো না? বলিস কি, ভয় দেখাস না, চুপচাপ বস। আমি সত্যি বলছি, ভালো করে দেখো। সত্যি তো, মরাটা যেন উঠে বসতে যাচ্ছে। রাম 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 রাম। ভয়ে ঠক ঠক করে কাঁপছে রানা। সবাই এক দৃষ্টে তাকিয়ে আছে মরার দিকে। এই বুঝি কিছু সাংঘাতিক দৃশ্য ঘটে যায়। সবাই ভয়ে জড়সড় হয়ে গেল। একি ভূতের কাণ্ড রে বাবা, বাবা যায়। বাকি যে দুজন আমাদের সাথে এসেছিল তারা ভয়ে ফুটফুত বলে দৌড় দিল এই বৃষ্টির মধ্যেই। আমরা তো তাও করতে পারছি না। আমাদের কাছের মানুষ বিলাসদা,
তার জন্য তো একটা দায়িত্ব আছে আমাদের। মরাটা নড়তে নড়তে এবার কিছুটা হাওয়ায় ভাসছে মনে হলো। তারপর হঠাৎ আর কিছু নেই, চাদরটা হাওয়ায় ভাসতে ভাসতে খাটিয়াতে পড়ে গেল। রানা একবার যা তো, দেখে আয় ব্যাপারটা কি। ওরে বাবারে বাবা, আমি যাবো না, তুমি যাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি। চল আমিও তোর সাথে যাব। ঠিক আছে আয়। আমরা ভয়ে ভয়ে এগিয়ে চলেছি, বৃষ্টি তার গতি বাড়িয়ে যেন আমাদেরকে ওখানে যেতে বারণ করছে। ভিজতে ভিজতে ভয়ে ভয়ে আমরা চলেছি। একেবারে খাটিয়ার সামনে গিয়ে কাপড়ে হাত দিয়ে দেখি কেউ নেই। কেউ তো নেই, জল জানতো মরাটা ভ্যানিশ হয়ে গেল নাকি। চল ফিরে চল। ওরাও দেখেছে দৃশ্যটা, সবাই ভয়ে জড়সড় হয়ে গেছে। মরা কি এদিক ওদিক একটু খুঁজে দেখবে নাকি। মাথা খারাপ নাকি, আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না, ভাবা যায়। এমন সময় সবাই শুনলাম চালা ঘরটার ওপর দিয়ে কে যেন দুম দুম শব্দ করে হেঁটে চলেছে। সাথে আমরা সবাই পুরুল হ্যারিকেন ফেলে রেখে নিপ্রাণে দৌড় লাগালাম। আমলাম একেবারে আমার বাড়ির সামনে গিয়ে। ভাবা যায়, মরা উঠে পালিয়েছি, এসব কথা কে বিশ্বাস করবে। না করাটাই স্বাভাবিক, তাই কেউ কাউকে কিছু আমরা বলবো না, যা হয়েছে তা এখানেই ভুলে যাও সবাই। হ্যাঁ ঠিক আছে, এখন তাহলে সবাই বাড়ি চলো। বৃষ্টি এখন থেমে গেছে, সবাই বাড়ি চলে গেল। আমি দরজায় ধাক্কা দিলাম, পরমা দরজা খুলে দিল। কি গো, এক্ষুনি হয়ে গেল? হ্যাঁ হয়ে গেল তাড়াতাড়ি। বৃষ্টিতে তো ভিজেই গেছি, তাই জামা কাপড় পাল্টে বিছানায় শুয়ে পড়লাম। পরমার সাথে আর কোনো কথা বললাম না, মনটা তো খারাপ ছিলই, তার সাথে এই ভয়ঙ্কর আতঙ্ক আমাকে গ্রাস করেছে। কি সব ঘটনা ঘটলো আমি কখনো ভাবিনি, এইরকম ভুতুড়ে কাণ্ড আমি জীবনে কোনোদিন প্রত্যক্ষ করব। মাঝরাতে হঠাৎ কিসের শব্দে ঘুম ভেঙে গেল, চোখ খুলেই চমকে উঠি। বিলাসদা একেবারে আমার সামনে দাঁড়িয়ে, চিৎকার করে উঠি আমি, বিলাসদা ভূত ভূত ভূত। কি গো চিৎকার করে উঠলে কেন? পরমা পরমা, বিলাসদা কি ব্যাপার বলো তো। ও বাবা বলো কি, কিন্তু বিলাসদার ভূত তোমাদের কেন ভয় দেখাচ্ছে সেটা বুঝলাম না। সেটাই তো আমিও ভাবছি, বিলাসদা তো আমাকে খুবই ভালোবাসতো। আচ্ছা বাদ দাও ওসব, এখন ঘুমিয়ে পড়ো, কাল দেখা যাবে। হ্যাঁ ঠিক আছে, কালই দেখা যাবে।
সকালে আমি রতনের সাথে দেখা করতে গিয়ে তাকে পুরো ব্যাপারটা বললাম। আমার কি মনে হয় জানিস, বিলাসদা তোকে কিছু বলতে চাইছে। সাথে সাথে কোথা থেকে একটা কাঁচের বোতল আমাদের সামনে পড়ে ভেঙে গেল। আমরা অবাক হয়ে দুজন দুজনের মুখের দিকে চেয়ে রইলাম। সারাদিন আর কিছু মনে হলো না। সন্ধ্যের সময় কাজ সেরে বাড়ি ফিরছি। এখন ছিনতাইবাজদের ভয়ে সন্ধ্যের পর কেউ আর বাড়ি থেকে বেরোয় না, তাই রাস্তাঘাট একেবারে ফাঁকা, আর আমার কাছে ছিনতাই করার মতো কিছু নেই। তবে ছিনতাইবাজরা এলে ওদের উচিত শিক্ষা দিতে হবে। বিলাসদার প্রাণটা ওরা এইভাবে নিয়ে নিল, তবে এই নির্জন পরিবেশে যে ভয় একেবারে লাগছে না তা নয়, তবে সেটা বিলাসদার ভূতের। ছিঁচি এক টানা ডেকে চলেছে, মাঝে মাঝে শেয়ালের ডাক শোনা যাচ্ছে দূর থেকে। আমি একা হেঁটে চলেছি গ্রামের রাস্তা দিয়ে, নিজের পায়ের শব্দই যেন নিজেকে ভয় ধরিয়ে দিচ্ছে। হঠাৎ আমার মনে হলো আমি যেন একা নয়, কেউ যেন আমার পেছনে পেছনে চুপি সারি আসছে। উমকে দাঁড়ালাম আমি, পেছন ঘুরে দেখি কেউ নেই, চিন্তাই বাজরা নাকি। আবার চলতে শুরু করলাম। কিছুক্ষণ পর আবার সেই একই অনুভূতি, কার যেন পায়ের শব্দ আসছে পেছন থেকে। আবার দাঁড়িয়ে পেছন ফিরলাম, না কিচ্ছু নেই। এবার আমার বুকটা ভয়ে ঢিপ ঢিপ করছে, সারা শরীর ঠান্ডা হয়ে গেছে। হাঁটার গতি এবার বাড়িয়ে দিলাম। হাঁটার গতি বাড়িয়ে তাড়াতাড়ি ঘরে ফিরলাম। ঘরে ফিরতেই পরমা বলল, কি গো এত দেরি হলো? আজ একটু কাজের চাপ ছিল, আর জানো তো মনে হয় বিলাসদার ভূত আমার পিছু নিয়েছিল। আমি জোরে পা চালিয়ে চলে আসি। বলো কি, না আর হালকাভাবে নেওয়া যাচ্ছে না, আসতে দাও ওই ভূতকে, এবার ঝাঁটা পেটা করবো। রাতের খাওয়া দাওয়া সেরে বিছানায় সবে শুয়েছি। এদিক ওদিক থেকে জিনিসপত্র পড়ে যাওয়ার শব্দ। চুপচাপ শুয়ে থাকো, দেখো কি হয়। কিন্তু কিছুই হলো না। বেশ কিছুক্ষণ কেটে গেল, শব্দগুলো থেমেছে, কিন্তু আর বিশেষ কিছুই হলো না। আমাদের দুজনের চোখেই আজ ঘুম নেই। আমরা এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে ভূত খোঁজার চেষ্টা করছি। চোখের পাতাটা সবই একটু বন্ধ করেছি, দরজায় ধাক্কার শব্দ। কে? আর কোনো শব্দ নেই। দাঁড়াও আমি যাচ্ছি। বাইরে একটা ঝোড়ো হাওয়া চলছে বুঝতে পারলাম। দরজা খুলে দেখি বাইরে কেউ নেই। পরমাও দেখি আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমরা সাহস করে দুজনে বাইরে বেরোলাম।
হঠাৎ একটা বিড়াল কোথা থেকে জোরে কেঁদে উঠল, আর তার সাথে শোনা গেল একটা কাল পেঁচার ডাক। বাতাস, গাছপালা, পশু পাখি যেন দৃঢ়ভাবে আমাদের সাবধান করছে বাইরের বিপদ থেকে। আমরা কিন্তু থামলাম না, আরো একটু বাইরে এলাম। হঠাৎ দেখলাম একটা আবছা ছায়া মূর্তি কিছুটা দূরে দাঁড়িয়ে। সেটা যখন একেবারে স্পষ্ট হলো, আমরা দুজনেই আঁতকে উঠলাম। এই যে বিলাসদা, বিলাসদা, তুমি কেন আমাদের ভয় দেখাচ্ছ? তুমি চাওটা কি? ভয় নেই, ভয় নেই, আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি। আমি শুধু চন্দনের সাথে কথা বলতে এসেছি। ও ভয় পাচ্ছিল বলে ও সামনে যেতে পারছিলাম না। কি কথা বলো বিলাসদা? তদন্ত যে শেষ হয়েছে চন্দন, এবার শাস্তি দেওয়ার পালা। কে সেই অপরাধী আমাকে বলো, আমাকে বলো বিলাসদা, আমি এক্ষুনি পুলিশে জানিয়ে দেবো, তারা নিশ্চয়ই তাকে শাস্তি দেবে। পুলিশ যে ওদের সাথে জড়িত, কে শাস্তি দেবে? এখন যা করার আমাকেই করতে হবে, শুধু তোমাকে জানিয়ে করব বলে এখনো কিছু করিনি। কে সেই লোক বলো আমাকে, কার এই রকম মতিভ্রম হয়েছে এই গ্রামে? সে আমাদের খুবই ঘনিষ্ঠ একজন। ব্যাপারটা আমাকে একটু খুলে বলো তো। আমাদের আলোচনার পরের দিন সে আমায় বলে, গ্রামের পুরো মন্দিরের কাছে সে নাকি ছিনতাইবাজের খবর পেয়েছে, তাই আমাকে নিয়ে সে সেখানে যেতে চায়। তারপর সেখানে আমাকে নিয়ে গিয়ে সে আমায় খুন করে। কে সেই ব্যক্তি? সেটা তোমরা কাল সকালেই জানতে পারবে বৌমা। আর একটা কথা চন্দন, আমার লাশটা শ্মশানের এক ছোপের ধারে পড়ে আছে। কাল তোমরা দুটো চিতা একসাথে জ্বালাবে। মানে? আমি এখন আসি, আমার এখন অনেক কাজ। তোমরা ভালো থেকো চন্দন, ভালো থেকো। অদৃশ্য হলো বিলাসদা। কি বলে গেল? দুটো চিতা মানে অপরাধী কি আজ রাতেই মারা যাবে? সারা রাত আর ঘুমাতে পারলাম না, বিছানায় শুয়ে জেগেই কাটিয়ে দিলাম। সকালে আমি আর পরমা কৌতূহলী হয়ে অপেক্ষা করছি বাড়ির বাইরে। কি মনে হয় গো, কে হতে পারে? কি করে বলি, দেখাই যাক না। এমন সময় রতন এসে হাজির। চন্দন, শুনেছিস কিছু? না তো, কি হয়েছে? কালুদা মারা গেছে। শুনে আমি আর পরমা আঁতকে উঠলাম। বিছানায় শুয়েছিল, কে যেন তাকে ভোলা টিপে খুন করেছে। চোখ দুটো একেবারে ঠিকরে বাইরে বেরিয়ে এসেছে। এসব কি হচ্ছে আমাদের গ্রামে? রতন, কাল রাতে বিলাসদার সাথে আমার কথা হয়েছে। তাই নাকি? কি বললো বিলাসদা? তাকে যে খুন করেছে তাকে বিলাসদার নিজের হাতে শাস্তি দেবে, আর গ্রাম থেকে ছিনতাইকারীদের উৎখাত করবে। মানে? তার মানে ওই ছিনতাইকারীদের মূল ওই কালুদা? ছি 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 ছি,
এই লোকটাকে এতদিন আমরা এত সম্মান দিয়েছি। ওর তো টাকার অভাব নেই, তাই লোক পোষা আর পুলিশের মুখ বন্ধ করা এসব কিছুই মুশকিল কাজ নয়। ও, তাই এতদিন পুলিশও কিছু করেনি। তোমরা যাও না, ওর ঘর খুঁজে দেখো কিছু চুরির মাল পাওয়া যায় কিনা। হ্যাঁ, ঠিকই বলেছ, পুলিশে খবর দেওয়ার কোনো দরকার নেই। আরো কয়েকজনকে খবর দিয়ে সবাই মিলে আমরা গেলাম কালুদার বাড়ি। কালুদা বিছানায় পা ছড়িয়ে চোখ বের করে মরে পড়ে আছে। সবাই তার বাড়িতে খুঁজতে লাগল। কালুদাকে দেখে আমার খুব রাগ হতে থাকলো, যেন মনে হচ্ছে আবার একবার খুন করি একে। বিলাসদাকে তাহলে এই ভুলিয়ে ভালিয়ে পুরো মন্দিরের সামনে নিয়ে গিয়েছিল। আরে বিলাসদা, একটা খবর আছে, এদিকে এসো। হ্যাঁ কালু, বলো কি খবর। আমি খবর পেয়েছি, আজ সন্ধ্যায় ওই ছিনতাই বাজরা পুরো মন্দিরের সামনে একটা ব্যবসায়ীর ওপর হামলা করবে। বাবা যায়। তাই? কিন্তু তুমি কিভাবে খবরটা পেলে? ও আমি শুনেছি, ব্যবসায়ীটা যে ওই রাস্তা দিয়ে আসবে সেটা আমি জানি, তাই আমারও মনে হচ্ছে খবরটা সত্যি। চলো, সন্ধে হতে তো আর বেশি বাকি নেই। দাঁড়াও, ঘর থেকে কিছু অস্ত্র তো আনতে দাও, হামলা হলে নিজের আত্মরক্ষা করতে হবে তো। আরে ছাড়ো তো, এই দেখো আমার কাছে একটা ছোরা, এতেই হবে। এই তো পুরো মন্দির, ওই কোণের ঝোপের কাছেই আমাদের লুকিয়ে থাকতে হবে। বাবা যায়। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। বিলাসদা, তুমি ওখানে লোকাও, আমি একটু এদিক ওদিক দেখে আসি। আরে, এরা কারা আমার দিকে এগিয়ে আসছে? প্রত্যেকের মুখে কালো কাপড় বাঁধা। এ কি, এ তো কালু, মুখে কাপড় বেঁধে ছোড়া হাতে নিয়ে আমার দিকে এগিয়ে আসছে। এই কালু, এসব কি হচ্ছে কি? আরে ছিনতাই হচ্ছে, ভাবা যায়। মানে? মানে ওই ব্যবসায়ীটা যে তুমি বিলাসদা, ভাবা যায়। শয়তান নিমোকারাম, তোকে গ্রামের লোক এত সম্মান করে আর তুই তাদেরই লুট করিস? আমি তোকে পুলিশে দেব। পুলিশ? পুলিশ যে আমার পকেটে বিলাসদা, ভাবা যায়। ঠিক আছে, কিন্তু গ্রামের লোক তোকে ছাড়বে না, আমি এক্ষুনি সবাইকে ডেকে আনবো। পালাবি, খুব তদন্ত করার শখ তোমার, তাই না? যাও যাও, এবার উপরে গিয়ে তদন্ত করবে। ভাবা যায়। হ্যাঁ, সবই পাওয়া গেল কালুর ঘর থেকে। বিলাসদার তদন্ত আজ সফল। গ্রামের লোক খুব খুশি হলো তাদের সব হারানো জিনিসপত্র ফিরে পেয়ে।
শুধু মানুষটাই আর নেই, জীবন দিয়ে গ্রামটাকে বাঁচিয়ে গেল বিলাসদা। শ্মশানে পৌঁছে বিলাসদার দেহটা পাওয়া গেল, আর তারপর দুটো চিতাই পাশাপাশি সাজিয়ে জ্বালিয়ে দেওয়া হলো। দাউ দাউ করে জ্বলতে থাকলো চিতা। দুষ্কর্মের ফল কত ভয়ানক ভাবা যায়। গল্পটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটা আপনাদের কেমন লেগেছে। কমেন্ট করে পাশে থাকুন।